রিজনটা হলো শেরপা অধ্যুষিত এলাকা, যে শেরপা তাদের জীবনধারা, তারা কিভাবে ওখানে থাকে। এই অভিযানের সাথে সাথে কিন্তু এই বিশাল একটা অভিজ্ঞতা হয় আমাদের সেখানে প্রকৃতি। ওরা যখন পতাকাটা নিয়ে গেছিল, আমার সুযোগ হয়েছিল সেদিন থাকার, ইস্পাহানি সেদিনও সহায়তা করেছিলেন, সেদিন তাদের হাতে তুলে দিয়েছিলাম, সেদিনও কথাটা বলেছিলাম যে বাংলাদেশের স্পেশাল অলিম্পিক যখন প্রথম আমাদের সন্তানেরা যাওয়ার শুরু করে, তখনও কিন্তু কোনো সহায়তা রাষ্ট্রীয়ভাবে মেলেনি, কিন্তু তারা যখন ফিরে আসলো 7টা গোল্ড মেডেল নিয়ে, তখন আব্দুস সামাদ আজাদ, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত, শ্রদ্ধা জানাচ্ছি, তিনি বলেছিলেন জীবনে আর কখনো কোনো দিন দেখে যেতে পারবো বলে মনে হয় না যে আমরা কোনো অলিম্পিকে গোল্ড মেডেল নেব। তো এরা তো নিয়ে এসছে, এদের জন্য করা দরকার। পরবর্তীতে কিন্তু স্পেশাল অলিম্পিকের জন্য এখন রাষ্ট্রীয় সহায়তাই হয়, কিন্তু এই অভিযানগুলোর জন্য নয় কেন, এই প্রশ্নটা আমি বিশেষ করে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এই প্রশ্নটা বড় করেই করতে চাই। এদের জন্য এই রাষ্ট্রীয় সহায়তাটা খুবই প্রয়োজন, না হলে কিন্তু এই যে নতুন প্রজন্ম, আমরা সারাক্ষণ তাদেরকে দোষ দেই, দায়ী করি, এই তারা ড্রাগে চলে যাচ্ছে, এই লেখাপড়া করে না, ঘুরে বেড়াচ্ছে, পরীক্ষার সময় মুখস্থ করে, তাদের তো একটা বিনোদনের মতো, এইরকম একটা দুঃসাহসিক কাজ করার মতো উৎসাহ তো দিতে হবে আমাদেরকে, সেই জায়গায় কেন পিছিয়ে থাকি আমরা। এটা তো খালি পুঁথিগত বিদ্যার বিষয় না, বাইরে গিয়ে পৃথিবীটা দেখার বিষয়। এই যে স্লাইডগুলো দেখলাম আর ভাবছিলাম, আমাদের বাংলাদেশের ছেলেরা কত সাহস করে নিয়ে এসেছিল মুক্তিযুদ্ধ করে আজকের বাংলাদেশ। তো আজকে তো নতুন নতুন বিজয় আমরা দেখতে পাচ্ছি, আমাদেরই তো সন্তানেরা, তাদেরকে স্যালুট জানাই। আর একটা কথা বলে শেষ করি, এখানে যারা আমাদের অভিযাত্রী দলের কেউ অনেকেই আছেন যারা জয় করে এসেছে, তারা ছাড়াও তাদের মা বাবা আত্মীয় স্বজনও বোধ হয় আছেন এখানে, আছেন না কেউ কেউ? ভাই বোন আত্মীয় স্বজন যদি কেউ থাকেন তাদেরকেও স্যালুট জানাই, যদি নাও এসে থাকেন, কারণ তারা দিয়েছেন বলেই আমাদের এই মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা উঠে এসেছে, বিজয়ে যেতে পারছে, হিমালয় বিজয় করে এসছে, আরও কত পর্বত বিজয় করবে। বাংলাদেশ পারে এবং পারবে। সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করতে পারি এই কাজগুলি, কারণ আমি যখন নাকি আমেরিকায় ছিলাম 18 বছর, আমি একটা মাউন্টেনিয়ারিং ক্লাবে ভর্তি হয়েছিলাম, এবং সেই মাউন্টেনিয়ারিং ক্লাবে ভর্তি হয়ে ট্রেনিং নিয়ে আমি কিন্তু ওই মাউন্টেনে উঠেছিলাম কয়েকবার। সে যে কী কষ্ট, রাত্রেবেলা একটা বরফের উপরে একটা ক্যাম্প করে আমি মানে টেন্টের ভিতরে শুয়ে আসি, আর নিজেকে বলতেছি আমারে কে বুদ্ধি দিছিল এখানে আসার জন্য, আমি কেন এখানে ঠান্ডার ভিতরে ঘুম আসে না, কারণ অক্সিজেন কম সেখানে, কেন আমাকে কে বুদ্ধি দিয়েছিল, এই শেষ আর যদি জীবনে যাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, এরপরে যখন কয়েক সপ্তাহ পরে আবার একটা চিঠি আসতো যে আমরা অমুক জায়গায় যাচ্ছি, তখন আবার রওনা দিতাম বিশাল একটা ব্যাগ প্যাক ঘাড়ে নিয়ে, মাথা ঘাড়ে ঘাড়ে করে কাজে। আমাদের মনে ছোটো ছিল, কারণ উইকেন্ডে যেতে হতো, এক শনিবার দিন যেতে, শনিবার রাতে এখানে থেকে রবিবারের ভিতরে ফিরে আসতে হতো, আর এরা দিনের পর দিন শুধুমাত্র ওই বেস ক্যাম্পে যেখানে ক্যাম্প করেছে সেটা দেখে আমার ডানটা শুকিয়ে গেছে, এটাকে একটা ক্যাম্প করার জায়গা হলো, এখান থেকে গড়ায় পড়লে কী হবে, তাই না? তো যাই হোক, আমি এদেরকে কংগ্রেচুলেট করি। রাস্তা যাবে একটু আগে বললেন যে আমাদের ছেলেমেয়েরা কমপ্লেন করেছিল আমাদের টেনজিং হিলারির কাহিনী কেন পড়তে হয়, আমাদের দেশের মাউন্টেনিয়ারিংয়ের ওদের কথা কেন পড়ি না, আমাদের ক্লাস 9-10 যে ফিজিক্স বই সেটা আমি দায়িত্বে ছিলাম, সেখানে বাতাসের চাপের যে চ্যাপ্টার আছে ফিজিক্সের, সেখানে আমি মানে বাতাসের চাপের বোঝানোর জন্য একটা বড় করে আমি নিশাতে ছবি দিয়েছিলাম, কিন্তু সে সমস্ত জাব্বা জাব্বা পড়িয়ে তো চেহারা দেখা যায় না, কাজে সাইডে ছোট্ট করে একটা বক্সে নিশাতের চেহারাটা দেখিয়ে দিলাম, সো দ্যাট বাংলাদেশের ছেলেমেয়েরা তারা দেখতে পারে আমাদের দেশের মাউন্টেনিয়ারদের ছবি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এই ছেলেমেয়েদের বোঝার জন্য। এনাম ভাইয়ের কাছে আমি খুবই গ্রেটফুল, অবশ্যই তাদেরকে মাউন্টেনিয়ারিং নিয়ে যাচ্ছেন, কি ট্রেনিং নিয়ে যাচ্ছেন, কিন্তু তার সাথে সাথে উনি দেশকে ভালোবাসা শেখাচ্ছেন। আমি জানি না সবাই জানে কেন এখানে যে আমাদের স্বাধীনতা দিবসের 26 মার্চ সকালবেলা এই শহীদ মিনার থেকে বিশাল একটা দল হেঁটে 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 যায় আমাদের ইয়েতে স্মৃতিসৌধে, তাই না, আমাদের সাভারের স্মৃতিসৌধে। সেখানে আমি মাঝে মাঝে অল্প করে গেছি, একবার আমি অনেকটুকু গিয়েছিলাম একসঙ্গে, পরের 2 দিন হাঁটুর ব্যথায় উঠতে পারি না, কিন্তু ওখানে গিয়ে এত ভালো লেগেছে, কারণ এই ইয়াং ছেলেপিলেরা দেশটাকে এত ভালোবাসে, এত সুন্দর করে কথা বলে, এত পরিশ্রম করে দেশের জন্য, মায়াম দেশের জন্য, তাই না? সে খুব ভালো লেগেছে। এই যে একটু আগে মহিত দেখালো, ওখানে নিয়ে সব বাংলায় লেখা, তারা যে উপরে উঠেছে,
সেখানে সবকিছু বাংলায় আমার দেশের দেশের ভাষায়। এই পতাকাটা নিয়ে গিয়েছি, আমি একটু ছুঁয়ে দেখলাম কেমন লাগে ছুঁয়ে, কারণ ওই পতাকাটা ওখান থেকে ঘুরিয়ে আসছে সেখান থেকে। তাই তো, যাই হোক, আমার খুবই ভালো লাগছে এখানে উপস্থিত থাকতে পেরে। আমাদের কয়েকদিন আগে নিশাত আবার নতুন একটা টিম ইয়েতে গিয়েছিল, আমি জানতাম না সে ফেরত আসছে কিনা। এখানে বসে পিছনে নিশাতকে দেখে জানে একটু শান্তি আসলো, যাক ফেরত আসছে, শহীদ হলাম আমাকে ফেরত আসছে। তাই তো, তো খুব ভালো লাগছে। আমি আশা করছি আমাদের দেশের ইয়াং জেনারেশন, এই তরুণ জেনারেশন অনেক কিছু ওরা করছে। আমি এমনিতে ওদেরকে নিয়ে গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড ওগুলোর জন্য ব্যস্ত থাকি, যেখানে মাথার কাজ হচ্ছে, আর এই পাশাপাশি একই সঙ্গে এই কাজগুলি হচ্ছে। মানে আমি সবসময় বলি যে আমাদের নেপালটা আমাদের ফিজিক্যালি ডিস্টেন্স মাত্র 17 কিলোমিটার নাকি 17 মাইল, যেন খুবই কাছে। কাজে নেপালটাকে আলাদা একটা দেশ হিসেবে না দেখে আমরা আমাদের দেশ হিসেবে দেখলেই পারি। আমরা কেন আরও ঘন ঘন যাই না কেন নেপালে, নেপালে গিয়ে পাহাড় এখানে উঠি না, ওইখানেই কেন আমরা থাকি না বেশি সময়। তাই তো, কাজেই আমি আশা করব আমাদের এনাম ভাই ওনার নেতৃত্বে উনি যেন আমাদের দেশের ছেলেমেয়েদেরকে এই নতুন একটা জায়গায়, এই নতুন মানে মাউন্টেনিয়ারিংয়ের এই বিশাল একটা আনন্দময় একটা ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে দেন। সেখানে এখানে যারা গিয়েছেন তাদেরকে অভিনন্দন। আর আমি আমার জীবনে যে জিনিসটা আজকে আমার খুব ভালো লাগলো শুনে, নিম্মি যখন বললো যে আমরা দল যাবে, আমি গেলাম কি না গেলাম সেটা তো ক্রিটিক্যাল না, আমার দলটা গেলে তো আমি গেলাম, জিতে গেলাম। এক্স্যাক্টলি আমি এই ফিলোসফিতে বিশ্বাস করি, কারণ আমি জানি যে একটা স্বপ্ন বিজয় করাটা আসলে উদ্দেশ্য না, আমার স্বপ্নের জন্য কাজ করাটা হচ্ছে কি আমার উদ্দেশ্য। আমি সারা জীবন কাজ করতে থাকবো, যদি আমি এটা বিজয় করতে পারি তাহলে মানে স্বপ্নটা বেশি বড় ছিল না, এই জন্য তো হয়ে গেছে। স্বপ্ন এমন একটা জায়গায় হবে যেটা পাওয়াই যাবে না, কিন্তু আমি সারা জীবন তার জন্য চেষ্টা করে যাবো, এবং আনন্দটা ওখানে। কাজেই আমি অবশ্যই চাইবো নিম্মি যেন আরও একবার কেন আরও অসংখ্যবার যেন সে এই বিভিন্ন জায়গায় সে কী করে মাউন্টেনিয়ারিংয়ে যায়, সেখান থেকে পর্বত আরোহণ করে সেখান থেকে ফেরত আসে। সবাইকে অভিনন্দন।